হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাপুস কর্নার। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সজনে ফুলের একটা দুর্দান্ত রেসিপি। তাই চলুন সরাসরি রেসিপিতেই যাই। প্রথমে হাই ফ্লেমে কড়াইটি গরম করে এর মধ্যে অল্প পরিমাণ অর্থাৎ 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, কুকিং অয়েল দিলাম। দিয়ে এর মধ্যে তেলটি গরম হওয়ার পর এর মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তা দিয়ে দিলাম। এটা লো টু মিডিয়াম ফ্লেমে সময় ধরে একটু ভেজে নেব, যেন এটা পুড়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। যে দেখুন, এভাবে নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নিচ্ছি, খুব গাঢ়ভাবে ভাজবো না। এই যে দেখুন কালারটা যখনই চেঞ্জ হবে, এই যে দেখুন চেঞ্জ হয়ে এসছে, আবারও সামান্য সময় লাগবে। তারপর এর মধ্যে 2টো আলু ডুবো করে কেটে রেখেছিলাম তা আমি দিয়ে দিলাম, ছোট্ট ছোট করে কেটেছি। এভাবে তেলের মধ্যে আবারও 1 মিনিট ভেজে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণ আদা, জিরে এবং ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম, এবং পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে এটা আবারও এভাবে 2 মিনিটের জন্য ভাজিয়ে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। একখানা বেগুন কেটে রেখেছিলাম তা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আধাখানা বেগুন আমি কেটে রেখেছিলাম তা আমি দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সজনে ফুলগুলো ছাড়িয়ে কয়েকবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি তাও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সজনে ফুলের একটা কাঁচা গন্ধ থাকে, সে গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এই যে ঠিক এইভাবে ভেজে নিতে হবে, একটা মিডিয়াম সাইজের টমেটো ছিল তা দিয়ে দিলাম, এবং কতগুলো ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে এই সবজিটার থেকে জল বেরোবে, তাতেই সবজিটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করার পর আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম, এই যে দেখুন জল বেরিয়েছে এবং আলুটা এবং সবজিগুলো প্রায় মজে এসছে। এভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে সবজিটা জলের মধ্যে এভাবে ডুবিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, এই যে দেখুন সবজিটা, এই যে আলুগুলো আমি ভেঙে দেখছি সেদ্ধ হয়েছে কি না, দেখুন সেদ্ধ হয়ে গেছে, মানে সবজিটা প্রায় হয়ে এসছে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন এর মধ্যে থাকা জলটা শুকিয়ে যাবে, যে দেখুন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা আপনি গরম ভাত দিয়ে খেতে পারেন, খেতে খুবই টেস্টি এবং খুবই ভালো লাগে। একটি পদ দিয়ে আপনি একতলা ভাত খেয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমার হয়ে গেছে সবজিটা একেবারে রেডি, এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবারও কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।